فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ও ফলে সেই কাজা নামাজ আদায় না করে, তো কোরআনের আলোকে তার পরিণতি কী হবে? ইচ্ছাকৃত নামাজ কাজা করে, কাজা মানে শেষ করে, পড়ে না, নামাজ ত্যাগ করে হবে, কাজা করলে তো পড়া হইল, কারণ অত বলছেন পরে সে কাজ আদায় না করে, তবে কোরআন আলোকে বা কোরআন হাদিসের আলোকে সেই ইমানদার নয়, সেই ইমান থাকবে না, এই জন্য তাকে তওবা করে ফিরে আসতে হবে ইমানের দিকে, রাস্তায় ফার করতে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে, যাতে করে সলাৎ ছুটে না যায়। কারণ সলাৎ হচ্ছে ইমানের পরিচয়ক, যার সলাৎ নাই তার ইমান নেই, যার সলাৎ নাই তার ইমান নেই, ইমানের পরিচয় হচ্ছে সলাতের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইদা আবু আকাম সলাত, তওবা করে সলাৎ কায়েম করে, এভাবে আল্লাহ শুরু করেছেন, অর্থাৎ সলাৎ কায়েম হচ্ছে প্রথম কাজ তওবার পরে, এই জন্য তওবা সলাৎ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দিবাইন ওবাইন সলাফ আমার তারা কাফত কাফার, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাতের, যে ব্যক্তি সলাত থেকে সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুমিনে বাইনাল কুফর ওয়াল ইমান তার কুস সলাহ, কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা। সুতরাং এইভাবে যারাই সলাত ত্যাগ করবে তারা কাফের বলে সর্বে সালের কাছে বিবেচিত হইতেন। শাকির ইবনে আবদুল্লাহ বলতেছেন, আদরাক তো সলাসিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ারাউনা তর্ক উসাইন মিনাল আমাল সলাৎ দিয়ে তার কোনো আমল ত্যাগ করলে কাফের তারা মনে করতেন না, কিন্তু সলাতের ব্যাপারে তারা মনে করতেন সলাৎ ত্যাগকারী কাফের, এই জন্য সলাৎ ত্যাগকারী কাফের হয়ে যাবে। ইচ্ছাকে সলাৎ ত্যাগকারী তা এটা কবুল হবে না, তাকে আবার সলাৎ করা শুরু করতে হবে, আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, এবং সলাৎ যেটা এক দিয়ে কাজ কোনটা ছুটে গিয়ে থাকে সেটা আবার পড়তে হবে। আর যদি কোনো ইচ্ছা করে ছেড়ে দেয় সেখান থেকে, তখন থেকে তার কুফুরি লেখা হতে থাকবে, এই জন্য সাবধান হতে হবে, সলাতের ব্যাপারে গুরুত্ব না দিলে ইমানদার বলে বুঝতে হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।